हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो जो ब्लॉगे जाना है तुम्हारे के प्रचंड प्रचंड स्वागतम और प्रचंड प्रचंड की स्वागत सॉरी अनेक अनेक स्वागतम। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो और सुस्थ आछो, सावधाने आछो। आमरा तो भालोई आछि, सुस्थ आछि और सावधाने आछि। तो एखन बजे प्राय सकाल 9টা। তোজোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। তো দেখো একটু চুলটা আঁচড়ে নিলাম আর তারপরে সব জামা কাপড়গুলো কদিন ধরে অগোছলা হয়েছিল, একেবারে গোছাচ্ছিলাম না, পরছিলাম আর রেখে দিচ্ছিলাম। তো সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর তো যেদিকে খেলছে ও এখানে এসে মানে খুবই খেলছে, ভালোই খেলছে। আর এখন আর কোনো ডিস্টার্ব করছে না, ও সবার সঙ্গে এখন খেলছে। আর দেখো আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও পাশে এরকম গাড়ি নিয়ে খেলছিল, তো সেই কারণে প্লিজ তোমরা। তো আজকে রান্না বাড়ি সেরকম কিছু শেয়ার করলাম না। এদিকে দেখো মা রান্না করছিল, বেশি দেখালাম না। আর তো যে এখানে কান্না করছিল ওই কারণে দেখাতে পারলাম না। আর দেখো আমার বুনুরা চলে এসেছে, আমার বুনুদের বাড়ি খুবই কাছে, অল্প একটু একদম 2 মিনিট লাগে হয়তো যাওয়া আসা করতে। তো ওরা রোজই আসে, ভাগনা আসলে খুব ভালোবাসে। আর এবার তোজো ওদেরকে খুব মানে যেতেই দিচ্ছে না, ওদেরকে খুব আদর করছে, তো সেই কারণে ওরাও আসছে। আর দেখো ওদেরকে দেখে ও আনন্দে একদম খেলতে শুরু করে দিয়েছে আর দৌড়াচ্ছে একদম, কারো কথা কিচ্ছু শুনছে না। তো দেখো আমাদের বাড়ির সামনে এটা সবাই বসে আছি, রাস্তার মধ্যে একদম বসে আছি সবাই। আর তো যত খেলছে আমার বুনুরা বসে আছে, মানে ওরা এখন দাঁড়িয়ে আছে কিন্তু পরে বসবে। আর তো যত দেখো খালি দৌড়াদৌড়ি করছে, এবার একবার পড়ে যেতে লাগলো কিন্তু পড়লো না। আর চলো একটা জিনিস দেখায়, এই যে আমাদের শম্ভুনাথ, এটা হচ্ছে আমাদের গরুর বাচ্চা মানে বাছুর হয়েছে আমাদের ধলি। তো ধলিকেও তোমাদেরকে দেখাবো। আর এর নাম হচ্ছে শম্ভু, যেহেতু সোমবারে হয়েছে। আর বাছুরটার এর বয়স হচ্ছে 1 মাস হতে চললো। আর দেখো তোজো কিভাবে তাড়াচ্ছিল আর কি সুন্দর লাগে বলো, এত সুন্দর মানে কি বলবো। আর দেখো ওকে তাড়াচ্ছিল। দেখো এখানে দেখো কত বাচ্চা কাচ্চা সবাই এখানে বসে আছে। ওদিকে কাকিমা জল ভরাচ্ছে, কাকিমা আমাদের পাশের বাড়ি কাকিমা। আর এখানে দেখো জোড়া টাওয়ার আছে, একটা রিলায়েন্স এর একটা এয়ারসেল এর, জানি না এই সিম গুলো এখনো আছে কিনা। তো দেখো এই যে এটা আমাদের হচ্ছে মাঠ, মানে এখানকার মাঠ দেখো। আর এই যে পুচকিটা বসে আছে, এটা পাশের বাড়ির বৌদির মেয়ে। আর দেখো একদম সামনে মাঠ আর তার সামনে জঙ্গল। এই যে বুনুরা এখানে দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে বিট্টু মানে পাশের বাড়ির ভাই, আর এখানে তো আমার বুনু বসে আছে, আর তার পাশে আমিও বসে আছি। তো এখানে আমরা একটু ঘুরতে আসি। আর এদিকেও দেখো মাঠ, বাড়িঘরও আছে ওই দিকটায়, এই যে এই দিকটায় বাড়িঘর আছে অনেক। আর দেখো এখানে সবাই, আর ওইটা একটা জেঠিমা। আর দেখো তোজো তোজো কাকিমার কাছে দেখো জল খেতে যাচ্ছে, কাকিমা ওকে জল খাইয়ে দেবে সেই জন্য। আর আর এই টাওয়ারে না জানো তো আমরা আগে অনেক এসে বসে থাকতাম, আরো অনেকে ছিল মানে আমাদের সব, আমার থেকে ছোটই হবে, তো আমরা সবাই মিলে এসে এখানে বসে থাকতাম আগে বিকেল বেলা করে। অনেক স্মৃতি জড়িয়ে আছে, মানে কি বলবো, আগের লাইফটা সত্যি অনেক ভালো ছিল। তো এখনো ভালো আছি, খুব ভালো আছি, কিন্তু মানে আগের দিনগুলোর কথা মনে পড়লে খুব মানে মিস করি দিনগুলোকে। আর এই যে দেখো আমরা বসে আছি সেটাও দেখাচ্ছি।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 7:30। তো দেখো, আমি আমাদের বাড়ির অনেক সদস্যদের তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে দেখো, এক একজন এক এক জায়গায় বসে আছে, আর তোজো গিয়ে সেগুলোকে তাড়াচ্ছিল। তো এগুলো আমাদের বাড়ির সদস্য। আর এখানে দেখো শম্ভুনাথ বসে আছে, আর ওইদিকে দেখো ধলি আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো চলো